মহাদেবী বলেছেন উনি নাকি ওনার ফেভারিট ছাত্র, খুব ভয় লাগে ওনার ফেভারিট ছাত্রকে উনি জেনে রেখে ওনার পুলিশ তিনতলা থেকে ফেলে দিতে পেরেছে। খুব দিন মানে খুব বেশি সময় নেই, কয়েকদিনের মধ্যে সাধারণ মানুষও কিন্তু যদি উনি আমাদের সাথ না দেন, সাধারণ মানুষের সাথ না দেন, তাহলে হয়তো ওনাকেও সাধারণ মানুষ খুব সহজেই 14 তলা থেকে নিচে নামাতে পারবে। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান আছে, কিন্তু তারপরে আমরা মনে করছি এবং বিশ্বাস করছি যে আজকের যে সিট, সেই সিট ব্যাপারটা হচ্ছে এখন আমরা মেনে নিচ্ছি, এবং সিট কিভাবে তদন্ত করছে তার গতি প্রকৃতি আমরা খেয়াল রাখছি। যদি আমরা যথাযথ না হয়, যদি আমরা ঠিক না হয়, সেটা আমরা প্রয়োজনে আমরা আবার হাইকোর্টে যাব, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব আনিস হত্যার ন্যায় বিচারের জন্য, এবং আনিস ভাইয়ের যাতে ন্যায় বিচার পায় এবং তার যে লড়াই, তার যে সংগ্রামকে আজকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এবং আনিস তিনি একজন সমাজকর্মী, তিনি তার ফেসবুক ওয়ালে, তিনি সমস্ত জায়গায় তিনি তার কর্মকাণ্ড, তার লড়াই, তার সংগ্রাম কার বিরুদ্ধে, কাদের জন্য, কিসের জন্য, কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারা তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারা তার যে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে কারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছিল, এবং সেই সময়ে যে সমস্ত কিছু আনিস খান তার ফেসবুক ওয়ালে, তার লিঙ্কডইনে সমস্ত জায়গায় সে বিবৃত করে গেছে, জানিয়ে দিয়ে গেছে। আজকের প্রশাসন, আজকের যে সরকার আছে, তার আনিস ভাইকে বাঁচাতে, তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এবং বিশ্বাস করি যে আইন আনিস ভাইকে তারা এই দুনিয়া থেকে মেরে ফেলার ষড়যন্ত্রের অন্যতম কারিগর। আর আজকে যখন আপনাদের সবাইকে সবার সাথে একসঙ্গে হাঁটলাম না, মনে হলো এই সবকটা আমার ভাই আনিস খান আমার সাথেই হাঁটছে। পুলিশি তৎপরতায় কিন্তু বিচার বিভাগীয় তদন্ত চলছে, পুলিশের প্রতি কতটুকু আস্থাশীল বিচার ব্যবস্থার প্রতি? দেখুন, পুলিশ যখন ফোন করেছে তখন পুলিশের উপর আস্থাশীল, এটা খুব হাস্যকর বিষয় একটা। প্রথম কথা, আমরা সিটের উপর কোনো রকম বিশ্বাসী নই, আমরা এবং আনিস খানের পরিবার উভয়ই আমরা আপনারা জানেন আমরা চাইছি সিবিআই তদন্ত হোক, এবং যতক্ষণ সেটা আনিস খান প্রপার বিচার না পাবে আমাদের সংগ্রাম চলবে। সেটা কিছুক্ষণ পর দেখা যাবে, আমাদের নেতৃত্ব আছেন, ওনারা বলবেন থাকবে, ঠিক আছে, দেখতেই পাবেন। আমরা দেখলাম দীর্ঘ 10 দিন পরে পুনরায় কবর থেকে তার লাশ তোলা হলো, পুনরায় ময়নাতদন্ত হলো, সিটের প্রতি কি আপনাদের আদৌ ভাষা আছে নাকি কোনো নাটক চলছে দামাচাপা? আমি তো প্রথমেই বললাম যে পুলিশ খুন করেছে, তারপর যদি সিটের মধ্যে একটা ললিপপ সাধারণ মানুষের হাতে ধরিয়ে দেওয়া হয় তাহলে আর তো কিছু বলার নেই। তো আমরা সিটের প্রতি কোনোভাবে আস্থাশীল নই, আমরা প্রথম থেকে বলছিলাম সিবিআই তদন্ত চাই, শুধু আমরা নয় তার পরিবারও বলছে আমরা সিবিআই তদন্ত চাই, এবং সেটার জন্যই আমাদের কিন্তু আন্দোলন। আপনারা বলেন যে টিএমসি এবং বিজেপি এক মুদ্রা রেপিট অফিস, সুতরাং সিবিআই যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে, দেখুন আমরা তো এটা বলছি না যে সিবিআই বিচার হয়ে করে দেবে, যাও একটা করে দেবে, আমরা চুপ করে যাবো, প্রপার বিচার হবে ততক্ষণ আমরা চালিয়ে যাবো, সেটা আমাদের আন্দোলন চলছে। আমার হাত জোর করে প্রণাম। আর তার সাথে মেয়েরা আমার সাথে এতক্ষণ এতটা পথ হেঁটে এলো, তাদেরকে আমার হাত জোর করে প্রণাম রইল। আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ে কদিন আগে গেছিলাম মহাকরণ অভিযানের দিন, সেদিন যখন হাঁটছিলাম সবার সাথে, ওই ছেলে মেয়েগুলোর মধ্যে এত সুন্দর একটা, হ্যালো, আমরা যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ে গেছিলাম মহাকরণ অভিযানের দিন, সেদিনকে দেখেছিলাম আমাদের চারপাশে হাজার হাজার আনিস খান যেন হেঁটে চলেছে। আর আজকে যখন আপনাদের সবাইকে সবার সাথে একসঙ্গে হাঁটলাম না, মনে হলো এই সবকটা আমার ভাই আনিস খান আমার সাথেই হাঁটছে। মমতা ব্যানার্জির সরকার মা মাটি মানুষের কনসেপ্ট নিয়ে এসেছিল পশ্চিমবঙ্গে, তো
প্রথম কথা মা যে কনসেপ্টটা সেটা তো মমতা ব্যানার্জি সরকারের সাথে যায় না, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এত বড় সেলিব্রিটি, এত বড় মানুষ উনি, যদিও মহিলা উনি, তো এত বড় সেলিব্রিটি উনি যে যখন একজন বাবা তার ছেলে মারা গেছে কদিন আগে এরমভাবে হত্যা হয়েছে পাশবিকভাবে, সেই ছেলের বাবাকে উনি বলছেন আপনি নবান্নে আসুন, উনি মানে কষ্ট করে ওনার বাড়ি অব্দি পৌঁছতে পারছেন না, তা উনি মায়ের সরকার, এটা ওনার মায়ের রূপ, যেটা আমরা সাধারণ মেয়েরা ভাবতে পারবো না, উনি মা হিসেবে সেটা ভেবেছেন। দ্বিতীয় কথা, উনি মাটির সরকার, মাটির কনসেপ্টটা বলি, যদি মাটির সরকার হয়, আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দুটো কাজ হয়, একটা মেলা আর একটা খেলা। খেলা মানে হলো, মেলা তো হয়, সব রকম মেলা হয়, ঠিক আছে, আর খেলার কনসেপ্টটা হচ্ছে উনি রক্তের খেলা খেলেন। এবার আসে মানুষের কথায়, যদি মানুষের কথা বলতে হয়, উনি সাধারণ মানুষের সরকার মেনে নিলাম, আসল ব্যাপারটা হচ্ছে উনি যদি সাধারণ মানুষের সরকার হন তাহলে আনিস খানের মৃত্যুর পর উনি সিটের মতো একটা লালিমা আমাদের হাতে ধরাতে পারতেন না। আর মানুষের সরকার উনি সাধারণ মানুষের সরকার মেনে নিলাম, তারপরেও বলছি উনি সাধারণ মানুষের সরকার, উনি মামাটি মানুষের সরকার, উনি প্রত্যেক মহিলার রেপের জন্য আলাদা আলাদা দাম ধার্য করেন, উনি মায়ের সরকার। উনি আনিস খানের মৃত্যুকে চাপা দেওয়ার অনেক চেষ্টা করেছেন, আমরা দেখেছি, যাতে এর সমাধান না হয়, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমরা আন্দোলন করব, আইএসএফ সবসময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবসময় সাধারণ মানুষের জন্য আছে, কারণ আমি বলেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে, আমাদের একজন বিধায়ক তাকে নিয়ে আমরা গর্ব করি, তার গর্বে আমরা গর্বিত। এতগুলো মানুষের মুখে ফোকাসটা রেখেছেন, এতটা ওয়াক হাঁটার পর আপনাদের মুখে গ্ল্যামারটা রেখেছেন, এটাই এটাই আইএসএফ, যেটা আর কারোর ক্ষেত্রে হবে না। আমাদের মুখে গ্ল্যামারটা একটাই কারণে, সেটা হলো আমরা সত্যের জন্য লড়ছি, এতক্ষণ হাঁটলাম সত্যের জন্য হাঁটলাম, আর আমরা কোনো শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে, আমরা রাজনৈতিক দলকে সামনে এনে তাকে মহত্ব করার জন্য কিন্তু হাঁটেনি, আমরা আনিস খানের জন্য হেঁটেছি, সেই ছেলেটার জন্য হেঁটেছি যে ছেলেটা তৃণমূল সরকার বলেছে, মমতাদি বলেছেন উনি নাকি ওনার ফেভারিট ছাত্র, খুব ভয় লাগে ওনার ফেভারিট ছাত্রকে উনি যেদিনকে ওনার পুলিশ তিনতলা থেকে ফেলে দিতে পেরেছে, খুব দিন মানে খুব বেশি সময় নেই, কয়েকদিনের মধ্যে সাধারণ মানুষও কিন্তু যদি উনি আমাদের সাথ না দেন, সাধারণ মানুষের সাথ না দেন, তাহলে হয়তো ওনাকেও সাধারণ মানুষ খুব সহজেই 14 তলা থেকে নিচে নামাতে পারবে। আর এই পাওয়ারটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই, এই পাওয়ারটা সাধারণ মানুষের হাতে আছে, আমরা সাধারণ মানুষকে পুজো করি। আইএসএফ আমাদের শিখিয়েছেন, নওশের সিদ্দিকী শিখিয়েছেন, উনি সাধারণ মানুষের জন্য আছেন, আমরাও সাধারণ মানুষের জন্য কাজ করছি, আর আমরা দলের পক্ষ থেকে অঙ্গীকারবদ্ধ, আমি দায়িত্ব নিয়ে বলছি, যতদিন আমরা সঠিক বিচার না পাবো আন্দোলন এভাবেই চলবে, আর এরপরেও আমরা কোনোদিন চাই না আনিস খানের মতো অন্য কোনো ভাইয়ের রক্ত পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করুক। মিছিল কিন্তু পৌঁছে গেছে ধর্মতলা ওয়াই চ্যানেলে, দর্শক সেই দৃশ্য কিন্তু নামতলা মিল্লি বাংলার ক্যামেরায় এবং চ্যানেলে দেখতে পাচ্ছেন। মিছিল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ধর্মতলা ওয়াই চ্যানেলে, হাজারে হাজারে মানুষ আনিস খানের হত্যার বিচার চেয়ে কিন্তু তাদের এই মিছিল, তাদের মিছিল ইতিমধ্যে পৌঁছে গেছে ধর্মতলার ওয়াই চ্যানেলে। কলকাতা শিয়ালদা স্টেশন চত্বর থেকে কিন্তু এই মিছিল শুরু করা হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। এদিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি ভাঙড়ের বিধায়ক, তার নেতৃত্বে কিন্তু এই মিছিল আছে। দর্শক দেখুন,